বাংলা থেকে রওনা হওয়ার সময় মন বলছিল রুদ্ধশ্বাস অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। রোমাঞ্চকর সেই যাত্রাপথের পথিক আমরা, তবে জায়গাটি কোথায় জানবেন না? আমরা এই মুহূর্তে রয়েছি তিন পাহাড়ে ঝাড়খণ্ডের, যাকে বলা হয় গরিবের হিমালয়। অর্থাৎ আমাদের দুধের স্বাদ খোলে মেটানোর মতো অবস্থা। দার্জিলিং হয়তো সব মানুষ যেতে পারে না, আমরাও যেতে পারি না, কিন্তু এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেই জায়গায় কিন্তু অবশ্যই ভালো লাগার একটা জায়গা রয়েছে। আমরা এখান থেকে ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করবো যে এখানকার ভিউটা এখান থেকে। তাহলে সেখান থেকে এই জায়গাটা দেখুন, এইভাবেই কিন্তু আমরা এদিক দিয়ে কিন্তু উঠেছিলাম। প্রচন্ড গভীর, একেবারে ঢালু, সোজা একেবারে। এরপরে আমরা মতি ঝর্ণায় যাবো, ঝাড়খণ্ডের একটা জায়গা। সেখানে এরকম পাহাড় রয়েছে, ঝর্ণা রয়েছে, সেখানে গিয়ে আমরা অনেক ছবি আপনাদের দেখাবো। কিন্তু দেখুন এখানকার দৃশ্য কিন্তু অসাধারণ। এবার তিন পাহাড় থেকে নিচে নামবো, দেখুন কিরকম ভয়ঙ্কর রাস্তা। আসুন তিন পাহাড় থেকে 60 ফুট নিচে নামছি আমরা। ভয়ঙ্কর রাস্তা, একেবারে ঢালু, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর সেই ভয়ঙ্কর যাত্রার সাক্ষী হলাম, ঘটে গেল দুর্ঘটনা। পা পিছলে পড়ে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম, কিন্তু এই দুঃসাহসিক মন হার না মানা যোদ্ধা। তাই এবার ইঞ্জিন ভ্যানে রওনা দিলাম মতির ঝর্ণার উদ্দেশ্যে। দুই পাশে ফাঁকা ক্ষেত, তারই মাঝে পিচের রাস্তা বেয়ে ইঞ্জিন ভ্যানে ছুটলাম। For someone without ambition, finding out just one decision to make that just somebody. আমরা পৌঁছে গেছি মতি ঝর্ণার কাছাকাছি, অদূরেই রয়েছে মহারাজপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকেই দেখা যাচ্ছে মতি ঝর্ণার অবিচ্ছেদ্য অংশ রাজমহল পাহাড়। দুর্বল পিচের রাস্তা বেয়ে আমরা হাঁটতে শুরু করলাম। ইতিমধ্যেই কিন্তু আমরা প্রায় 60 ফুট উঁচুতে পৌঁছে গেছি ভূপৃষ্ঠ থেকে। একটাই রাস্তা, কয়েকটা পরিবার মজে পিকনিকে, সারি সারি গাড়ি। এখনো পর্যটন কেন্দ্র আরো উন্নত করার জন্য চলছে কাজ। পাশেও রয়েছে একটি পার্কের মতো বসার জায়গা। শীতের রৌদ্র উজ্জ্বল দুপুর বেলায় আমরা এখনো হেঁটে চলেছি উদ্দেশ্যস্থল মতি ঝর্ণা। চারপাশে এলাকাটা ঘিরে রয়েছে রাজমহল পাহাড়ে। ভয়ঙ্কর রাস্তা, পৌঁছে গেলাম মতি ঝর্ণায়। সূর্যের নিচে পাহাড়ের উপর থেকে অঝরেই ঝরে চলেছে জল। কেউ বা সেই ঝর্ণার তলে সেলফিতে মজে, কেউ বা কাছাকাছি গিয়ে মতির ঝর্ণাকে আরো ভালো করে দেখার চেষ্টা করছে।
তার নিচে নীল জল, গুটি কয়েক পর্যটকদের ভিড়। বর্ষাকালে এই জল আরো জুড়ে পড়ে, পাথরে মোড়া এ পর্বতের নিচেই রয়েছে একটি মন্দির এবং ভেতরেই রয়েছে গুহা। এই গুহার ভেতরে নানান দৃশ্য দেখার মতো জায়গা রয়েছে।